সবাইকে এই জায়গায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সেই সাথে সরকার পরিচালিত যে রাষ্ট্রযন্ত্রগুলো আছে, সেই রাষ্ট্রযন্ত্রের উচিত হবে তদন্ত সাপেক্ষে জাতির কাছে তাদের মুখোশ উন্মোচন করা। সম্মানিত সভাজন, আমরা আজকের এই আলোচনা সভা থেকে আমরা মনে করি দেশের সুশাসন নিশ্চিত করতে হলে এবং অপরাধ প্রবণতা রোধে সকল অপরাধীকে আইনের আওতায় আনতে হবে, আর প্রতিটি অপরাধীর সাজা নিশ্চিত করা করাও সরকারের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার ব্যাপারে সরকারের নীরবতা আমাদের ব্যথিত করেছে। আর এই সুযোগে বিদেশের মাটিতে বসে যুদ্ধাপরাধের অভিযোগে সর্বোচ্চ আদালতের রায়ে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড রায় কার্যকর হওয়ায় জামাতের কেন্দ্রীয় নেতা মীর কাসেম আলী ভাই মীর মামুনের সাথে ষড়যন্ত্রে লিপ্ত আছেন বিতর্কিত বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আমরা আরো দাবি করি বিচার বিভাগের মর্যাদা রক্ষা এবং দেশের সাধারণ জনগণের আস্থার যে সংকট তৈরি হয়েছে সেখান থেকে উত্তরণের জন্য এস কে সিনহার মতো অপরাধীকে বিদেশ থেকে ফিরিয়ে এনে দৃষ্টান্ত শাস্তি নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত। সেই সাথে এদেশীয় তার সহযোগী ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে তাদের মুখোশ জাতির সামনে প্রকাশ করা সময়ের দাবি। সম্মানিত অতিথি।